মানে শেষ করে দেওয়া যায়, ওটা অবশ্যই ভালো। এটা করে লাভটা কি কি লাভ হইতেছে? আমি কখনোই মানে মারপিট করতে চাই না, কিন্তু আমি মামলা করতে বাধ্য হয়েছি। খোঁজ করে অলরেডি বের হয়ে গেছে, মানে অলরেডি কিন্তু আমি ধরেন ফখরুল ভাইয়ের বাসার ঠিকানা জানি, ওনার বাবা মা কে কি করে আমি জানি। কিন্তু এখানে আমার কথা যে উনি বলতেছে যে উনি ফখরুল ভাইয়ের হচ্ছে বাবা মা কোথায় থাকে সেটা আমি জানি, এই কথা দ্বারা কি বুঝে দিচ্ছে? অনেকটাই সাউন্ড করতেছে যে বাংলা মুভির ভিলেনদের মতো, যে ওর মা বাবাকে ধরে নিয়ে আয়, ওর বোনকে ধরে নিয়ে আয়। হ্যাঁ, তোর বাবা মা কোথায় থাকে আমি কিন্তু জানি, তো কিছু করার আগে হিসাব করে করিস। তো এই ভদ্রলোক মনে হয় আমেরিকায় থাকে, ফখরুল ভদ্রলোক। তো তার বাবা মা হয়তো ফ্যামিলি হয়তো দেশে থাকে। তো আমাদের শ্রদ্ধেয় ইয়াহিয়া আমিন ভাইয়া, মানে উনি কি করছে আমি জানি না, ওনার ফল্ট ব্যাপারটা আমি উনি প্রতারণা করছে বা ওনার যে ফেক অনেক কিছু বের হয়েছে কতটা সত্য সেটাতে আমি যাব না। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে ভাই, আপনি যদি এতই ভালো মানুষ হয়ে থাকেন বা আপনার যদি কোনো ডর ভয় না হয়ে থাকে, আপনি একটা মানুষকে থ্রেডিং করতেছেন ভালো কথা, যে আপনি তারে থ্রেডিং করেন, আপনি তার ফ্যামিলিতে কেন যাইতেছেন, বাপ মার উপর কেন যাইতেছেন? আপনার আপনার যে এত ভাওতাবাজি ধরা পড়ছে, কেউ কি আপনার বাপ মার উপর গেছে? আপনি তো ডিরেক্ট বাপ্পার উপর যেতেছেন। আপনি যদি ভালো মানুষ হইতেন, আপনি কি কথাটা বলতেন যে তোমার বাপ মা কই থাকে আমি আমি জানি, আমি ওনার সম্পর্কে সবই জানি, বাপ মা কই থাকে এই ব্যাপারটা দুধের বাচ্চা বুঝবে উনি কি মিন করতে চাইছে। তোমার বাপ মা কই, তুমি হয়তো তুমি আমেরিকায়, তোমার হয়তো তুমি ধরাছোঁয়ার বাইরে, তুমি হয়তো আমার নাগালের বাইরে, বাট তোমার বাপ মা কিন্তু আমার নাগালের মধ্যে। আবার বলছে মারপিটে যাইতে চাই না, মানে আপনি কি গুন্ডা ক্যাডার যে মারপিটে যাবেন? মুখে কথা বলতে পারেন না, যুক্তিতে কথা বলতে পারেন না, আপনি ডিফেন্ড করেন? আপনার মতো সুশিক্ষিত এবং একজন কাউন্সিলরের কাছ থেকে নিজেকে সাইকিয়াট্রিস্ট যদি ধরি আপনাকে আমি, এইটা কি টাইপের কথা? মানে লিটারালি যে তোরে কিন্তু আমি মারমু, তুই কিন্তু থাইমা যা, তুই নাঙ্গালের বাইরে তো কিছু, তোর বাপ মা আমার নাঙ্গালের মধ্যে। আর তারপরে আরেকটা জায়গায় হচ্ছে যে আমি অবাক হয়েছি শুনে, ওনাদের লাইফ আসলে এত পপুলারিটি পেয়ে গেলে মনে হয় সার্ভিসও খারাপ হয়ে যায়। আসলে যেই স্কুল কলেজে দেখবেন যে ব্যাচে যারা পড়তাম আমরা, ব্যাচে যদি পোলাপান বেশি হয়ে যায় পড়ালেখার মানও খারাপ হয়ে যায়। টিচারের পক্ষে একই ব্যাচের 50 জনের প্রতি হচ্ছে যে নজর দেওয়া সম্ভব হয় না, ওইটাই হয়তো লাইফ স্প্রিংয়ের অবস্থা হয়েছে এই জায়গাটাতে, শুনলে বুঝতে পারবো আমরা। পেছন পেছন ঘুরে আর কোনো ডাক্তার নাই তো? ভাইয়া আমি তো একটা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, আমার 9:30 একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু স্যার তো এখনো কল দিল না। স্যার অপেক্ষা করতে হবে, উনি বেশ কিছু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট দেখছেন তো সময় লাগবে। হ্যাঁ, কয়টা বলতে পারছেন? রাখবেন, উনি অনলাইনে বলতে পারছি না, মানে কিন্তু শিওর তো কল দেবে তাই না? জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা হাতের কাছে রাখবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম, মেডিসিন থেকে বলছি, কিভাবে সহায়তা করতে পারি? জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি আরো প্রায় সপ্তাহ দুয়েক আগে আপনাদের এখানে আমি একজন কনসালটেন্টের সাথে আর কি অনলাইনে সাক্ষাতের জন্য আমি কিছু টাকা আর কি পেমেন্ট করেছিলাম, আপনি আমার নাম্বার দিয়ে চেক করলে পাবেন। আপনাদের মিলন স্যারের জন্য মনে হয়? জি জি জি। তো স্যার আমাকে এখনো মানে কল করেনি, তো আমি বলছিলাম কি যে আমি এসে একটু দেখাবো, কিন্তু আমি তো আসতে পারতেছি না, আমার হলো মাস্টার্স এক্সাম শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কারণ আপনারা আপনাদের কি রিফান্ড পলিসি আছে, টাকাটা কি রিফান্ড করা যায়? স্যার আপনি যদি এর মধ্যে দেখাতে চান অনলাইনে আমি শিফট করে দিতে পারবো। না না, সেটা তো হইতেছে না আপু, মানে আমার এখন আর কি প্রয়োজন নেই, আমি সেই কারণে বলছিলাম। কারণ আমি অনেক আগে যখন প্রয়োজন তখনই আমি পাই নাই তারে, তো আপনাদের বোঝা উচিত বিষয়টা তাই না? ভাই দেখেন, আমাকে এইভাবে 2-3 ঘুরাইছে, 2-3 ঘোরানোর পরে আমি অতষ্ট হইয়া ওদের কাছে একবার রিফান্ড চাইছিলাম। তারা আমতামতা করছে মতন আমি বলছি কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু 10 তারিখ ঢাকা গেলে আমি। আমার কথা হচ্ছে এতদিন যখন তো পার হয়ে গেছে, তো রিফান্ড পলিসি কেন থাকবে না? আমি তো ট্রিটমেন্টই দেই না, এটা তো হচ্ছে যে একজন ডাক্তারের ভিজিট, তো এটা কেন রিফান্ড করা যাবে না? ক্যানাডাতে আপনি একটা কাপড় 90 দিন পরেও আপনি যা ব্যাক করতে পারবেন, এটা ছিঁড়া ফালান, ওটা
সেটা তুজো তুজো করে ফেলা, তাও এটা ফেরত দেওয়া যায়। নট অনলি কাপড়, যে কোনো জিনিসেরই রিটার্ন পলিসি আছে। আপনি জাস্ট পছন্দ হয় নাই, শুধুমাত্র আপনার স্যাটিসফাইড আপনি ফেরত দিতে পারবেন। আর ক্যানাডা তার ডাক্তারকে টাকা পে করতে হয় না, তারপর বেতন থেকে হচ্ছে যে আপনার হেলথ বেনিফিট থেকে নিয়ে নেয়। থ্যাংকফুলি প্রথম প্রথম আমার মনে হইতো যে আমার বেতনে সব টাকা কেড়ে নিতেছে, বাট এখন আমি যখন ডাক্তার দেখাইতে যাই ট্রিটমেন্টের জন্য, তখন আমি ফিল করি যে বাংলাদেশের যে ব্যাপারটা, কত ফি দিব, টেস্টে কত দিব, অমুক ক্লিনিকে এত টাকা নেয়, তমুক ক্লিনিকে কম টাকা নেয়, এই যে একটা ভণ্ডামির মধ্যে পড়তে হয় এটা এখানে নাই। আপনাকে ডাক্তার প্রেসক্রাইব করে দিবে, আপনি যে ওষুধ নেবেন আপনার যদি হেলথ বেনিফিট থাকে তার মধ্যে পড়বে, না পড়লে আপনাকে পকেট থেকে টাকা দিতে হবে। আর যারা এখানে ভালো কাজ করে, মোটামুটি যারা অর্জব করে, তাদেরও দেখা যায় যে অ্যাটলিস্ট 50% হইলেও তাদের এমএসপি থাকে, মানে হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। আর লাস্টে একটা পয়েন্ট, কোথায় জানি শুনলাম, আমি জাস্ট বিশ্লেষণ করতেছি, আমার জাস্ট রিভিউ, আমি জাস্ট অবাক হয়েছি যে উনি কীভাবে, উনি হচ্ছে যে ফকরুল ভাইকে ধমক দেখ, ইয়াহিয়া আমিন ভাইয়ের ফকরুল বাপ মার উপরে চলে গেছে, এই ব্যাপারটা আমি খুবই অবাক হয়েছি। অ্যাপ্রোচটা সত্যি কথা বলতে আমার কাছে অন্তত ওনার অ্যাপ্রোচটা খুব স্যাডিস টাইপ। হ্যাঁ, আমাদের কাছে আপনার অ্যাপ্রোচ অনেক স্যাডিস টাইপ হয়ে গেছে অলরেডি, খুব ইজিলি বলা যায়। আরে আসানুল্লাহ যদি আমাকে 12 বছরে পাস করায় তাহলে তো আসানুল্লাহ অবৈধ, আসানুল্লাহর নামে মামলা করা উচিত, মানুষের আসানুল্লাহ নিয়ে হাসাহাসি করা উচিত, আমাকে নিয়ে হাসাহাসি করা লাগে। ভাই আপনাকে আসানুল্লাহ কেউ হাসাহাসি করে নাই, জাস্ট জানতে চাইছি যে আপনি 22 সালে পাস করে এত বছর ধরে কিভাবে মানুষের প্রুরি দেখতেছেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং পাস 22 সালে করেন, কি আপনার নিয়ে হাসাহাসি করতেছে? সবাই জানতে চাইছে ভাই আপনি কি আসলে ইঞ্জিনিয়ারিং করতেছেন, আবার সাইক্রিস্ট আপনি আবার সাইকোলজিতেও পড়ছেন, মানে কেমনে হচ্ছে যে আপনি কি এটা শখের বসে করছেন? মানুষ জানতে চাইছে ভাই, আপনারা কেউ হাসাহাসি করতেছে না, হাসাহাসি তো কেউ আপনারা করতেছে না, সবাই আসলে অনেক দুঃখিত। আপনার আমি কি পরিমাণ যে আপনার ফ্যান ছিলাম আপনার আমি বুঝাইতে পারবো না, হঠাৎ করে আপনার এই এই ফেস দেখে আমি খুবই খুবই হতাশ। এবং আমি বিলিভ করি আপনাকে 600-এর উপরে কে 600K-এর উপরে মানুষ ফলো করে, আমি জানি এর মধ্যে অ্যাটলিস্ট 80% মানুষ আপনার এই টাইপের ফেসে, আপনার এই টাইপের বিহেভিয়ারে হচ্ছে তারা মানে থান্ডার্ড হয়ে গেছে অ্যাটলিস্ট। যে আপনার 8 বছরের মধ্যে যে কাউকে ডিগ্রি শেষ করতে হবে, এবং সেটা আমি আমার সময় মতোই করছি, আমি আন্ডার করতেও জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ডার্বির মাস্টার্সটা আসলে করতেও কিন্তু আসলে মানে সার্টিফিকেট লাগে না, মানে ব্যাচেলার্স লাগে না পুরোটা। আমি জীবনও শুনিনি যে মাস্টার্স করতে হচ্ছে যে অনার্সের সার্টিফিকেট লাগে না। উনি কি আম জনতার এতটাই মূর্খ মনে করে? আপনার অনার্স ছাড়া আপনি মাস্টার্স আপনি কেমনে করতে দিবে প্রশ্নই আসে না। আপনি মাস্টার্স করতে গেলে এবং পর্যন্ত ওখানকার টিচারদেরকে বা যে সুপারভাইজারের আন্ডারে আপনি মাস্টার্সটা করবেন তাকে আপনাকে ডিফাইন করতে হবে যে কেন আপনি এই লাইন থেকে ওই লাইনে চলে গেলেন, হঠাৎ করে আপনি টোটালি ডিফারেন্ট একটা প্রফেশন থেকে, ইঞ্জিনিয়ারিং প্রফেশন থেকে মেডিকেল প্রফেশনের দিকে কেন ঝুঁকতেছেন? আপনাকে ওটার সাথে এটাকে রিলেট করতে হবে। আপনি যদি টাকা দিয়ে পড়েন, ফান্ড ছাড়া পড়েন, আলাদা ব্যাপার, বাট তারপরও আপনাকে অবশ্যই একটা অনার্স থাকতে হবে। উনি হঠাৎ করে কী বলতেছে ডার্বিতে করতে গেলে লাগে না, আল্লাহ জানে হয়তো আমার আমার জ্ঞানের সীমাবদ্ধতা, আমি আমার বাসায় কোনো আন্ডারগ্রেডেড কোনো আন্ডারগ্রেড পার্সন নাই, সবাই হাইলি এডুকেটেড, পিএইচডি, এমফিল, এমপিবিএস, আমার বাসায় ডাক্তার ইঞ্জিনিয়ারে ভর্তি, ব্যাংকারে ভর্তি, আমি আমি গভর্নমেন্ট অফিসারে ভর্তি, আমি নিজেও একজন গভর্নমেন্ট অফিসার। আমি জানি না উনি কী বুঝাতে চাইতেছে, হয়তো আমাদের আমি আমার আমার আরও আসলে জ্ঞানের দরকার, আসলে আমার শিক্ষার অভাব আছে, সত্যি কথা আমি স্বীকার করতেছি। যদি আমি ব্যাচেলার্স দিয়েই করছি, কিন্তু আমি বলতেছি যে ওরা যেটা প্রমাণ করতে চাচ্ছে যে যদি 2021 উনি গ্র্যাজুয়েট করে তাহলে তো ওনার 2টা মাস্টার্স হইতেই পারে না, এই যুক্তিটা মানে ওইখানেও ভুল। 2টা মাস্টার্সের কথা কেউ বলে নাই, একটা মানুষ একাধিকের উপর মাস্টার্স নিতে পারে। যদি মধ্যস্থতা করে এটাকে মানে শেষ করে দেওয়া যায় তো অবশ্যই ভালো, দেখুন লাভটা কি। মধ্যস্থতাতে কেন যাইতেছেন ভাই? আপনার কাছে কি কেউ টাকা চাইতেছে নাকি? কেউ টাকা চাইতেছে না, জাস্ট চাইতেছে যে আপনি প্রেসক্রিপশন কেন লিখবেন। ফার্স্ট অফ অল আপনি যে প্রেসক্রিপশন লিখে থাকেন এটা কেন লিখছেন? দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি নিজেকে কেন সাইকোলজিস্ট দাবি করতেছেন? এতদূর কি প্রবলেম? মধ্যস্থতায় কে যাবে ভাই? আপনি অ্যাডমিট করেন যে আপনি এটা ভুল করছেন, অ্যান্ড অ্যান্ড হচ্ছে যে প্লিজ কারো বাবা মার উপর যায় না আল্লাহর রাস্তায়।
কোনো তো লাভ হইতেছে না। আমরাও জানতে চাই আপনার কি লাভ হইতেছে। প্রচন্ড ইসলাম বিদ্বেষী কিছু মানুষ আছে, ও এখন তার বাটপারি কেউ ধরলে সে ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, উনি একমাত্র মুমিন মুসলমান, বাকি সব হচ্ছে ফার্জি। হ্যাঁ এটা তো মানে পুরা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে, তোরে কিছু বললেই তুই হচ্ছে আমার বিরোধী, তুই ইসলাম বিরোধী, তুই হচ্ছে নাস্তিক, ব্যাপারটা কি এরকম রে ভাই? আল্লাহ আকবার। আলটিমেটলি তারা উপকৃত হচ্ছে, আর প্রচন্ড জঙ্গি ভাবাপন্ন কিছু মানুষ আছে। ওফ ওফ, জঙ্গি বমিয়া ঘুরি আমরা পকেটে। জেলে ছিল ও, নিষিদ্ধ ঘোষিত সংগঠন করতে বাংলাদেশে, ওর নামে পুলিশের অলরেডি মামলা আছে, সে এখন পালায় ইউকে তে আছে। হ্যাঁ তো এবং এটা প্রমাণিত, এটার পক্ষে ডকুমেন্ট যদি কেউ চায় আমি ডকুমেন্ট দিতে পারবো, আমি অলরেডি গোয়েন্দাদের সাথে কথা বলছি এই বিষয়ে, তাই ডকুমেন্ট দেন আমরাও দেখতে চাই। হ্যাঁ আমি যখন এটা জিনতান বিকে নিয়ে কথা বলতে গেছি ওরা বলছে দাঁড়ান আমি একটু খোঁজ করি, খোঁজ করে অলরেডি বের হয়ে গেছে। হ্যাঁ এখন জিনিসটা কি, মামলা করলে কিন্তু মানে অলরেডি কিন্তু আমি ধরেন ফখরুল ভাইয়ের বাসার ঠিকানা জানি, ওনার বাবা মা কে কি করে আমি জানি, কিন্তু কিন্তু এই জিনিসগুলো আমার জানার ইচ্ছা ছিল না, কারণ আমার তো এটা উদ্দেশ্য না। কিন্তু আমাকে, আপনার উদ্দেশ্য অনেক ভয়ঙ্কর, আপনার উদ্দেশ্য এর থেকেও অনেক বড়। আর উনি যদি জঙ্গি হয়, উনি ওনার যদি এই টাইপের কিছু থাকে, আপনি তাহলে এক্সপোজ করে দেন, আপনি থ্রেট দিতেছেন কেন, আপনি এক্সপোজ করে দেন।